नमस्कार। आगामीकाल आमादेर दुर्गा षष्ठी, तो एई दुर्गा षष्ठीते आगाम आमी जानाई सबाईके नमस्कार, प्रीति, शुभेच्छा ओ भालोबासा। तो एई षष्ठीते आमी आपनादेरके देखाबो जे अनेक मायेरा एई षष्ठी करे थाके। तो एई षष्ठीते अनेके लुचि तरकारी निरामिष धान चालेर जिनिस खाय ना, निरामिष लुचि तरकारी खाय, परोटा तरकारी खाय। तो षष्ठीर परेर दिन हय सप्तमी, सप्तमीर পরের দিন হয় অষ্টমী। তো অষ্টমীতেও আমরা লুচি তরকারি খেয়ে থাকি। তো দুদিন পর পর আমরা তেলা জিনিস খাবো না, তার জন্য আমি এমন একটা হেলদি রেসিপি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ফলাহার রেসিপি। আর এই ফলাহার রেসিপিটা করতে গেলে কি কি লাগবে, আমার এই ফলাহার হেলদি রেসিপিটা বানাতে গেলে কি কি লাগবে, প্রথমেই বলি লাগবে সমস্ত রকমের ফল। যতগুলো ফল থাকবে আপনারা বানাবেন, তার মধ্যে লেবু বাদ দিয়ে। তো আমি নিয়েছি সমস্ত রকমের ফল, আর কলাটা লাগবে সবচেয়ে বেশি। কলাটা দিলেই এটা খেতে খুব সুন্দর লাগবে, আর এটা এনার্জিও বাড়ায় খুব। তো আমি যত রকমের ফল নিয়েছি, আর দুধ নিয়েছি আমি হাফ লিটার জাল দিয়ে এটা ঠান্ডা করে রেখেছি। সাবুদানা নিয়েছি আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। নারিকেল কিছুটা কুড়িয়ে নিয়েছি, চিনি নিয়েছি অল্প একটু, কাজু নিয়েছি কিছুটা কুচিয়ে, কিশমিশ নিয়েছি কিছুটা কুচিয়ে। তো এবার আমি বানাবো। সবার প্রথমে আমি একটা বাউল নিয়েছি, এর মধ্যে আমি সমস্ত ফলগুলো দিয়ে দেব। সাবুটা দিয়ে দেব, সাবুটা আমি এতটা দেব না, আধ বাটি দেব সাবু, অর্ধেকটা আমি সাবু দিয়ে দেব। নারিকেল কোড়া দেব, নারকেল কোড়াটা আমি সব দিয়ে দেব, এটা এক কাপ মতো নারিকেল কোড়া আছে। কাজুটা দিয়ে দেব, কিশমিশটা সব দিয়ে দেব, চিনিটা দিয়ে দেব, চিনি অল্প একটু রেখে দিলাম, মিষ্টি কতটা হয় দেখে তারপর আবার চিনি দেব। এবার আমি একটু সবগুলো মিশিয়ে নেব। আমি এবার এতে দুধটা অ্যাড করব। হয়ে গেল আমার শুভ ষষ্ঠীর সুন্দর হেলদি একটা রেসিপি। এইভাবে আমরা ষষ্ঠীটা ফলাহার করে থাকব। তো মায়েরা সবাই দেখবেন এই ফলাহারটা করে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার ষষ্ঠীর স্পেশাল হেলদি একটা রেসিপি, আপনারা বানাবেন সত্যি খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন পূজার রেসিপি আপনাদেরকে দেখাবো। সপ্তমী, অষ্টমী, নবমী আমরা কী খেয়েছি, কী করেছি সেটা দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।